নমস্কার। করুণাময়ী মা শারদা পেজে আপনাদের সবাইকে স্বাগত। নৈষ্কর্ম সিদ্ধি শ্রীমৎ সুরেশ্বরাচার্য প্রণীত এই বইটি থেকে এবং উদ্বোধন থেকে প্রকাশিত এই বইটি থেকে আলোচনা শুরু করা হয়েছিল। একেবারে প্রাথমিক পর্যায়ে আলোচনা রয়েছে, তার মাঝে বহুদিন আলোচনা হয়নি। আমারই নানান কারণের জন্য আলোচনা হয়ে ওঠা সম্ভব হয়নি। আজকের যেটি বিষয়, গুরু প্রণাম এবং সিদ্ধিলাভের বিষয়। এবার সত্য বলতে গেলে গুরু প্রণাম এরই ব্যাপ্তি এতটা বেশি। রুমিদি প্রণাম, গোপা বিশ্বাস প্রণাম, অঙ্কিতা দাস প্রণাম, আমার সবাইকে আমার প্রণাম। এই গুরু প্রণামের ব্যাপ্তিটি এতটা বেশি যে যদি ঠিক ঠিক ভাবে গুরু প্রণাম করা একবারের জন্য সম্ভব হয়, এক মুহূর্তের জন্য ঠিকভাবে গুরু প্রণাম সম্ভব হয়। নন্দিনী, শুভ সন্ধ্যা বোন। মোহাম্মদ প্রণাম, দুর্বা চ্যাটার্জি প্রণাম, সবাইকে প্রণাম। বোঝাই যাচ্ছে নৈষ্কর্ম সিদ্ধি একটি শাস্ত্রের বেশ কঠিন প্রকরণ গ্রন্থ। তো আমি বিষয়টা শুরু করলে আমি আর ইন্টারাকশন পর্বে যাব না, এবং যার যা অসুবিধা হতেই পারে, মানে আমারও অসুবিধা অনেক কিছু জায়গায় হতে পারে, অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে লিখে। আর এর বাইরে যদি কিছু অসুবিধা থাকে তাহলে অবশ্যই জানাবেন, সেটা আমি একদম শেষে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আমার সাধ্য মতন চেষ্টা করব, কতটা পারবো আমি জানি না। আজকে আবার কেন এই ক্যামেরাটাও একটু সমস্যা করছে তাও আমি জানি না। অরূপ মল্লিক প্রণাম। তো যেটা বলছিলাম যে এই যে গুরু প্রণামের সাথে সিদ্ধি, এবার এই সিদ্ধি এবং সিদ্ধাই দুটো শব্দ রয়েছে। অনেকে সিদ্ধাইকে সিদ্ধি বলে মনে করে, না, সিদ্ধাই মানে কিছু ক্ষমতা প্রাপ্ত হচ্ছে, কিছু ক্ষমতা পাচ্ছে। যেমন খুব সাধারণ একটা উদাহরণ দিয়ে যদি আমি বলি, আমার মোবাইলটাকে আমি চার্জ দিই একটা নির্দিষ্ট সময়ের জন্য, এবং তারপর বাকি সময়টা আমি মোবাইল দিয়ে ফোন করি, গেম খেলি, মোবাইলে আমি ট্রেডিং করতে পারি, মোবাইল দিয়ে আমি মানে হাজারো কাজ করতে পারি। কিন্তু তার জন্য কি করতে হচ্ছে? আমাকে মোবাইলটাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য চার্জ করতে হচ্ছে। সিদ্ধাই বিষয়টা অনেকটা এইরকম। অনিমা, লঘিমা, দ্রাঘিমা, অনেক রকম সিদ্ধাই রয়েছে। সিদ্ধাইয়ের দিকে সাধক জীবনে, বৈদান্তিক সাধক জীবনে এটা আসে না খুব একটা। এছাড়া অন্যান্য মার্গের সাধন জীবনে নানান সিদ্ধাই সাধকের কাছে আসতে থাকে, নানান শক্তি আসতে থাকে, তাকেই সিদ্ধাই বলা হয়। এবং মুশকিল যেটা হচ্ছে যে সেই সিদ্ধাইটাকেই, এবার সে সিদ্ধাই হচ্ছে কিরকম, মানে আমি কারোর দিকে তাকাচ্ছি তার মনের কথা বুঝতে পেরে যাচ্ছি, আমি হয়তো বিশাল লম্বা হয়ে গেলাম, আবার ভীষণ ছোট হয়ে গেলাম, দেখে আমি ভীষণ আনন্দিত। এবার আমাকে যে এইসব পেরিয়ে ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য আমি এই যাত্রা শুরু করেছিলাম সেটার আমার মনে নেই। আমি ছোট হচ্ছি, বড় হচ্ছি, কি নদীর উপর দিয়ে একটু হাঁটতে পারছি, এতেই খুশি। আমার এ প্রসঙ্গে ঠাকুরের একটা ভীষণ সুন্দর গল্প মনে পড়ছে। ঠাকুর সিদ্ধি এবং সিদ্ধাইকে নিয়ে অনেক কথা বলেছেন। ঠাকুর সিদ্ধাই একদম পছন্দ করতেন না। সিদ্ধাইয়ের খুব সুন্দর একটা গল্প মনে পড়ছে। দক্ষিণেশ্বরের সামনের নদীর উপর দিয়ে একজন সিদ্ধাই পুরুষ, আমি সিদ্ধাই নিয়ে কথা বলছি, সিদ্ধি নয়, কিন্তু সিদ্ধাই পুরুষ হেঁটে চলে এলেন, বা হাঁটতে পারেন এমন কিছু একটা দাবি ঠাকুরের কাছে এসে করলেন। তো ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যে তুমি 12 বছর ধরে, ঠাকুরের কাছে এসে বলছেন যে আমি গল্পের না মূল ভাবটা বলছি, আমার এক্সাক্ট গল্পটা তো আমি লাইন বাই লাইন মনে নেই, গল্পের ভাবটুকু আমি তুলে ধরার চেষ্টা করছি। সে ঠাকুরের কাছে এসে খুব গর্ব ভরে বলছে যে আমি 12 বছর সাধনা করেছি, করে আমি নদীর উপর দিয়ে হাঁটতে পারি। বোধ হয় তারপর সে হেঁটে দেখিও ছিল বা এই ধরনের কিছু একটা হবে। ঠাকুর তাকে খুব অবাক হয়ে বলছে, তুমি 12 বছর ধরে সাধনা করেছ, করে তুমি কি পেয়েছো? বলছে না, আমি জলের উপর দিয়ে হাঁটতে পারি।
তো তখন নৌকা পারাপার করতে বোধহয় কয়েক আনা নিত। তখন ঠাকুর বললেন যে হায় কপাল, কয়েক আনা দিয়ে তো নৌকাটা এই নদীটা পারাপার করা যায়, এর জন্য তুমি 12টা বছর সময় দিলে। তার মানে তুমি ব্রহ্মজ্ঞানের পিছনে যদি 12টা বছর দিত তাহলে হয়তো সে জ্ঞানী হয়ে যেত, সে নিজেকে জানতে পারতো। কিন্তু সেটাকে বলা হচ্ছে সিদ্ধ, যে নিজেকে জানছে, যে এই সমস্ত কিছু ঐশ্বর্য, এইগুলোকে ঐশ্বর্য বলা হচ্ছে, তার ঐশ্বর্য সেইগুলোকে সরিয়ে। ঠাকুর আরেকবার আরেকজনের সাথে যাচ্ছেন, আমার মূল ব্যাপার বিষয়টা মনে নেই, ছোট ঘটনাটা মনে রয়েছে, বলছে টর্চ লাগবে না। আরেকজনের সাথে যাচ্ছিলেন, যদি আপনাদের কারোর মনে থাকে আপনি একটু কেউ একজন জানাবেন, বলছে তার দেহ থেকে এমন এক জ্যোতি নির্গত হচ্ছে যে টর্চের আর প্রয়োজন হচ্ছে না, সেই জায়গাটা পুরো আলো হয়ে যাচ্ছে। এবং পরে জানা যায় ঠাকুরের কৃপায় তার সেই সিদ্ধাই নষ্ট হয়ে গেছিল, কৃপাতেই সিদ্ধাই নষ্ট হয়। নইলে সিদ্ধাই নিয়ে সে মেতে থাকবে তো, কখন আর সে নিজেকে জানতে দৌড়াবে, আমি কে এটা জানতে কখন দৌড়াবে। ঠাকুর একবার স্বামীজিকে পরীক্ষা করেছিলেন, স্বামী বিবেকানন্দ কি আর সাধে, তখন নরেন্দ্রনাথ দত্ত, নরেনকে পরীক্ষা করছেন ঠাকুর, বলছেন যে নরেন আমার অষ্ট সিদ্ধি তোকে দিয়ে যাব। তখন নরেন্দ্রনাথের পাগল পাগল অবস্থা, সে তখন ব্রহ্মজ্ঞান ছাড়া কিছু বুঝছেই না, বুঝতেই চাইছে না। সে তখন ঠাকুরকে বলছে যে ওর একটা থাকলে কি আমার জ্ঞান লাভ হবে, আমার ঈশ্বর লাভ হবে? ঠাকুর বলছেন না, এর এক টিও থাকলে তোর ঈশ্বর লাভ হবে না। নরেন্দ্রনাথের কি তেজ দেখুন, এইরকম তেজ হলে তবে ঈশ্বর লাভ হয়। এবং এই তেজ যে নরেনের ছিল আর কারণ নেই এমনটা নয়, এই তেজ এখনো আছে, নইলে ঈশ্বর লাভ তো বন্ধ হয়ে যেত, স্তর বন্ধ হয়ে যেত, হয়নি তো। তখন নরেন উত্তর দিল, তাহলে আপনার ওই সিদ্ধাইগুলো খালের জলে ফেলিয়া দেন, ও আমার লাগবে না। কত ক্ষমতা দিতে চেয়েছিল ঠাকুর, অষ্ট সিদ্ধি দিয়ে দিতে চেয়েছিল, বললো ওই সিদ্ধাই আপনি খালের জলে ফেলিয়া দেন, আমার লাগবে না, কারণ ওর একটা থাকলেও ঈশ্বর লাভ হয় না, আমি কে জানা হয় না। এবং নরেন্দ্রনাথের এই চিন্তা এই মনের অবস্থায় এসেছিল কিভাবে, না ঠাকুরকে দেখে, গুরুকে দেখে। তার মধ্যে একটা পাগলা মতো ছিলই, আমি ঈশ্বর লাভ করব, কিন্তু সে ঠাকুরের কাছে এসে তার সেই ভাব আরো পরিণত। যদি তাকে ঠাকুর সারাদিন শিক্ষা দিতেন, যদি এটা জীবনেও হবে না, মানে হয়নি হবে না কোনো কালে, সম্ভাবনাও নেই, যদি তাকে বলতেন সিদ্ধাইয়ের দিকে উৎসাহ দিতেন, তাহলে ছেলেটি তো বিগড়ে যেতেও পারত। নরেন্দ্রনাথ না হোক অন্য কোনো ছেলে, যার ভিতরে অতটা কঠিন পুরুষকার নাই, নেই যার মধ্যে। তাই বলছে যে গুরু প্রণাম যদি ঠিকভাবে করা হয়, যদি এক মুহূর্তের জন্য, আমরা না গুরুকে প্রণাম করি, আমরা তো ভাবি আমরা তো গুরুকেই প্রণাম করছি, কিন্তু গুরুকে কিভাবে প্রণাম করতে হয়, বলছে তন মন ধন এক করে। আমার শরীর তন মন, আমার মন, আমার ধন, আমার সব কিছু, আমার সব কিছু যখন তার পায়ে সমর্পিত করে যখন প্রণাম করছি, এক সেকেন্ডের জন্য যদি এইভাবে প্রণাম করতে পারি, তাহলেই কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড উড়ে যায় এবং একাকার হয়ে যায় সব, তাহলেই কিন্তু সিদ্ধি লাভ হয়। ঠিক সেই জন্যই বলা হয় যে গুরু প্রণাম হয় না, আমরা গুরু প্রণামের একটা ভান করি। আমরা মানে কিরকম ব্যাপারটা বলুন তো, আমরা একটা রোজ একটা, আচ্ছা ভগবানের কাছে গেছিলেন আপনি, বেশ আমি পরে এটা নিয়ে কথা বলছি। তো এই যে তন মন ধন এক করে যে প্রণাম করা, সাষ্টাঙ্গে কেউ প্রণাম করছে, কেউ হয়তো মনে প্রণাম করছে, কেউ হয়তো ধ্যানের ভিতরে প্রণাম করছে, কিন্তু ঠিক ঠিক গুরুকে প্রণাম তখনই হয় যখন শিষ্য জ্ঞান লাভ করে, যেই মুহূর্তে জ্ঞান লাভ সেই মুহূর্তেই ঠিক ঠিক গুরু প্রণাম। তাছাড়া নানান ভাবে গুরু প্রণাম যেটা আমরা করে থাকি সেটা আমরা প্র্যাকটিস করি, যে এইভাবে বুঝি গুরু প্রণাম হয়, গুরু প্রণাম তখন হয় যখন মাথাটা কেটে গুরুর পায়ে গিয়ে পড়ে। বলে না যে আত্মনিবেদন করো, আত্মনিবেদন করা যায় না, আত্মনিবেদন হয়, তিনি করিয়ে নেন, তিনি যদি করিয়ে নেন তবেই আত্মনিবেদন হয়। এবং তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে গলাটা বাড়িয়ে রাখতে হবে, তিনি তো খাড়াটা চালাবেন,
কিন্তু গলাটা আমাকেই বাড়িয়ে রাখতে হবে। এবং একটা জায়গায় গিয়ে বোঝা যায় যে আমি আসলে গলাটাও বাড়িয়ে রাখিনি, তিনি হাত দিয়ে টেনে আমার গলাটা বাড়িয়ে নিয়েছিলেন এবং তিনি কোপটা মেরেছিলেন। তাই জন্য আমার সব হারিয়ে তার পায়ে এবং তারপর সব পেয়ে সেই পা থেকে মাথা তোলা। তো সুরেশ্বরাচার্য প্রণীত, শ্রীমৎ সুরেশ্বরাচার্য জি প্রণীত নৈষ্কর্ম সিদ্ধি থেকে শাস্ত্র মতে গুরু প্রণামের বিষয়ে কি বলা হয়েছে একটু যাই। মনে হয় না আজকে সিদ্ধির বিষয়টায় যাওয়া হবে বলে গুরু প্রণামের বিষয়টাই যাওয়া হোক। আমি সংস্কৃতে ভীষণ খারাপ, খুব হোঁচট খেয়ে গিয়ে সংস্কৃতটা পড়বো, আমি মূলত টিকার উপরই জোর দিচ্ছি। নমস্কার নিমিত্ত সায়াসা বিষ্করণার্থ, যাই হোক আমি অনুবাদে যাচ্ছি। নিজ লব্ধ বিদ্যার আচার্য পূর্বকত্ব জ্ঞাপনের জন্য আচার্যের বিশিষ্ট গুণ সম্পন্ন কীর্তন পূর্বক শ্রী গুরুকে নমস্কার করা হইতেছে। কিভাবে নমস্কার করা হইতেছে শ্রী গুরুকে সেটা এখানে বলা হচ্ছে। বলছে, গুরু ভিন্ন অন্যত্র অতিশয় উৎকর্ষ প্রাপ্ত না হইয়া বিষয়াভাবে নিবৃত্ত অতিশয় বাচক তম প্রভৃতি প্রত্যয়সমূহ যাহাতে পরিস্থিতি লাভ করিয়াছে সেই অবিদ্যা গ্রন্থি ভেদক। গুরু কেমন হচ্ছেন, তার গুরুর মানে গুণ আছে তো, যে এই গুণগুলো থাকলে সে গুরু। দেখুন, ব্রহ্মের কিন্তু কোনো গুণ নেই, তাকে নির্গুণ বলা হচ্ছে, কিন্তু ব্রহ্ম গুণ আশ্রয় করে গুরু, কিছু একটা নিয়ে তাকে থাকতে হবে তো। আমরা মানুষ, আমাদের কিছু একটা গুণের জন্য আমরা কিন্তু মানুষ, আমরা গুরু না, বা আমরা শিষ্য, আমরা গুরু ভাবপ্রাপ্ত নই, আমরা শিষ্য ভাবপ্রাপ্ত। আবার কেউ শিষ্য ভাব প্রাপ্ত না, তার কিছু গুণের জন্য সে সংসারী ভাব প্রাপ্ত, আবার কেউ সন্ন্যাসী ভাব প্রাপ্ত। এই গুণগুলোর জন্য আলাদা আলাদা হয়ে যায়। তো গুরুর কি গুণ থাকতে হবে, যে গুরু ভিন্ন অন্যত্র অতিশয় উৎকর্ষ প্রাপ্ত না হইয়া বিষয়াভাবে নিবৃত্ত থাকবে, সে বিষয়ের জন্য নিবৃত্ত থাকবে, তার বিষয়ের দিকে মানে বিষয় থাকলো কি থাকলো না তার বিষয়ে অতটা তার খেয়াল থাকবে না, তিনি বিষয়ে ভাবে, তিনি বিষয় নিয়ে চিন্তিত হবেন না। ঘরে এসি থাকলে চালাচ্ছি, না থাকলে চালাবো না। এসি থাকলেও হই হই করে ওঠার দরকার নেই প্রবল গরমের দিনে, এসি না থাকলেও ওরে বাবারে কি হলো রে গরমে আর পারছি না রে বলারও দরকার নেই, তিনি যেমন আছেন তেমনই থাকবেন। তিনি সামনে ডাল ভাত পেলেও যেমন ভাবে খাবেন, তিনি সামনে মন্ডা মিঠাই অনেক কালিয়া পেলেও তেমন ভাবে খাবেন। তাই বলছেন বিষয়ে ভাবে নিবৃত্ত, ত্যাগ কিন্তু সেটা নয় আমি মাছ খাব না, আমি শুধু শাকসবজি খাই। ত্যাগ হচ্ছে আমি শাকসবজি খাব না, এটাও কিন্তু এক প্রকার বন্ধন, যে আমার এটাই লাগবে, ওটা নিয়ে আমার মন চিন্তিত, আমি মাছটা তো পেলাম না তাহলে আমি খাবো কি খাবো কি খাবো কি না। আমার ত্যাগ হচ্ছে সেটাই, আমি কি খেলাম কি খেলাম না সেটা আমার কাছে ম্যাটার করে না, আমার কাছে সেটাই ম্যাটার করে আমি যাই খাই না কেন, আমার মনে ঈশ্বর চিন্তা হচ্ছে তো, আমার মনে এই চিন্তা হচ্ছে তো, আমি এখনো আমিকে জানতে পারলাম না আমিটা কোথায়। বা আমার খেতে খেতেও মনে আমি মাছ খাই মাংস খাই যাই খাই না কেন, হোয়াট এভার এলস, কি ফল খাই আমি যাই খাই না কেন, আমার ভিতরে এই চিন্তা আসছে তো, যে একটা দিন চলে গেল আমি এখনো তোমায় জানলাম না ঠাকুর, নাকি আমি বেশ একটা ফলাহার পেয়ে আনন্দিত আনন্দ মনে পেলাম, যাক বাবা ফলাহারটা জুটলো শেষ অব্দি, পেটে কিছু দিতে পারছি বলে প্রবল আনন্দে শুধু ফলের চিন্তা করছি আর খাচ্ছি, এটার নাম ত্যাগ? আমার মতে না। আমার মতে হচ্ছে তুমি যাই সামনে পাও যা জোটে। বলছে সন্ন্যাসীর খাবার কিনা যা জুটবে তুমি তাই খাও, কিন্তু তোমার মনে ঈশ্বর চিন্তা চলছে তো,
মীরাবাইয়ের একটা খুব সুন্দর ভজন আছে, আমি ভজনটা মনে করতে পারছি না, ভজনটার ভাবটা এরকম ছিল, বলছে যে যদি কেউ ভজনটা জানেন একটু লিখে দেবেন। ভজনটার ভাবটা এরকম ছিল যে যদি ফল খেলে হরিকে পাওয়া যেত তাহলে বাঁদররা হরিকে পেত, কারণ তারা সারাদিন ফল খায়। যদি বলছে গঙ্গা স্নান করলে ঈশ্বরকে মিলত তাহলে মাছেরা ঈশ্বরকে পেয়ে যেত, কারণ তারা সারাদিন গঙ্গায় থাকে। কিন্তু তা হয় না, কেন হয় না? কারণ তাদের মনে সেই চিন্তা চলে না। আর মানুষ ব্যস্ত কি নিয়ে, এ মাছ খাচ্ছে, ও মাংস খাচ্ছে, ও মাংস খাচ্ছে না, এখন আবার নতুন বেরিয়েছে ভেগান। আমি কাউকে কটাক্ষ করছি না, আমার একটাই বক্তব্য, মানে ভেগান মানে তখন তার মাথায় এটা ঘুরবে যে এখানে কোনো পশু পাখি জনিত কিছু খাদ্যদ্রব্য নেই। তো আমি কাউকে অপমান করার জন্য একটা কথাও বলছি না, কারোর আঘাত লেগে থাকলে আমাকে মার্জনা করবেন। কিন্তু তার মনে এই চিন্তাটা, ওই চিন্তাটার বদলে এক সেকেন্ডের জন্য যদি ওই চিন্তা থাকে, তার বদলে তো এই চিন্তাটা আসতে থাকতে পারত, ইস ঈশ্বর, ঈশ্বরকে এখনো পেলাম না, একটা দিন কেটে গেল। বারবার বলছি একটা দিন কেটে গেল, ঈশ্বরকে এখনো পাচ্ছি না, এখনো তার ছোঁয়া পাচ্ছি না, এখনো তার সাথে একাকার হতে পারছি না, এখনো জ্ঞান লাভ করতে পারছি না। আমার একটা পরিষ্কার সহজ হিসাব, আমার কাছে ত্যাগ মানে সেটাই যে আমি যা খুশি বাইরে করি না কেন, আমার ভিতরে যেন সব সময় 24 ঘন্টা তার চিন্তা থাকে। ঘুমাতে যাওয়ার সময়, চোখ বোঝার সময়ও যেন এই চিন্তা নিয়ে আমি ঘুমাতে যাই যে আমি, আমিটা কোনটা, আমি জ্ঞান লাভ কবে করব, আমার জ্ঞান লাভ হচ্ছে না কেন। এবং চোখ খুলেও যেন সেই চিন্তা থাকে যে আমার জ্ঞান লাভ কখন হবে। তার মাঝখানে আমি কাজ করতে পারি, বাজার করতে পারি, ব্যবসা করতে পারি, খেতে পারি, ঘুমাতে পারি, যা খুশি করতে পারি, কিন্তু ভিতরে যেন আমার সেই একই চিন্তা চলে, একই চর্চা চলে। এর নাম ত্যাগ। আর ভোগ হচ্ছে সেটাই, আমি মানে হয়তো একাদশী করছি কিন্তু আমার সারাক্ষণ মাথায় থাকছে যে এই এই লুচি তরকারি খাচ্ছি, এর পরের মেনুটা কি হবে, রাত্রে কি খাবো, পরশু কি খাবো। এই ত্যাগের কোনো মূল্য আমার কাছে নেই, এই উপোসের কোনো মূল্য আমার কাছে নেই। উপবাস মানে তার সন্নিকটে বাস, সন্নিকটে বাস মানে এই নয় যে আমি এটার পর কি খাবো, ওটার পরে কি খাবো। মানুষের বিষয়টা না, অ্যাকচুয়ালি এটা মানুষেরও দোষ নয়, মনের ধর্মটাই এই। মন যখনই বোঝে না সে মরতে বসেছে। ব্রহ্মজ্ঞান লাভ মানে কি, মন মরে যাচ্ছে, মনটাকে উড়িয়ে দিয়ে ব্রহ্মজ্ঞান। মনের জন্যই আমরা, আমার মনের জন্য আমি ব্রহ্মকে অনুভব করতে পারি না। সোজা হিসাব, আমার মন, আমি এই মুহূর্তে ব্রহ্ম হয়ে বসে আছি, আপনারা যারা শুনছেন তারাও এই মুহূর্তেই ব্রহ্ম হয়ে বসে আছেন, কিচ্ছু আলাদা হয়ে নেই। শুধু তফাত কি না, সামনে যেন একটা পর্দা ফেলে রাখা, সামনে একটা যেন পর্দা ফেলে রাখা, ওর নামই মন। এবং মনটা কেউ সহজে মরতে চায় না, ন্যাচারালি তো মনটাও মরতে চায় না। মন যেই দেখে যে একটা কিছু আমাকে মারার প্ল্যান হচ্ছে, সে তখনই ছক কষে, ছক কষে তখন বিষয়টাকে অন্যদিকে ট্রান্সফার করিয়ে দেয়। হয়তো আমরা ধ্যান করছি, মন দেখছে আরে এ তো মহা মুশকিল হলো, এ তো আমার মরে যাওয়ার অবস্থা হচ্ছে, এ তো এবার জ্ঞান লাভ করে ফেলবে। এবার মন হঠাৎ করে ভিতরে, এবার মনের যে চিন্তা কোথা থেকে আসে আর চিন্তা কোথা থেকে চলে যায় এইটা বোঝাও বড় মুশকিল। মানে কোথা থেকে একটা চিন্তা ফট করে ঢুকলো, আবার চিন্তাটা কোথায় মিলিয়ে গেল ধরা পড়ে না, মানে আশা এবং মিলিয়ে যাচ্ছে এটুকুই ধরা পড়ে না, খুব সূক্ষ্মভাবে দেখতে গেলে ধরা পড়ে। আমি যেটা বলছি একটু আস্তে আস্তে ভাবুন, তাহলে হয়তো ব্যাপারটা একটু ধরা পড়বে। তো এই যে মনটা, মনের মধ্যে হঠাৎ একটা চিন্তা হয়তো সেই সময় ঢুকে গেল যে আমি হয়তো এরকম ভাবে আসন করে বসে রয়েছি, ওই যেটা আসনটা একটু বদলালে হয় না, পাটা একটু সোজা করে শির দ্বারা মানে একদম সহজ সোজা করে একটু বেশ বসি, তাহলে হয়তো আমার কনসেন্ট্রেশনটা আরো ভালো হবে। আসলে কিন্তু কনসেন্ট্রেশনটা বিগড়ে দিল মন। আসলে কিন্তু আমি তাকিয়েছিলাম আমার কাজ কি, আমার ভিতরের দিকে আমি কে খোঁজা, আমিটা কোনটা সেইটা খোঁজা, তার থেকে মন কোথায় নিয়ে চলে গেল, আমার বসার আসনজনিত জায়গায় নিয়ে চলে গেল। মানে ব্রহ্ম কথা ছিল ব্রহ্মজ্ঞান লাভের জন্য ব্রহ্মকে খুঁজছি আমি, সেখান থেকে আসনে টেনে এনে ফেললো। মন এমনই বেইমান, মনের মতন বেইমান পৃথিবীতে আমি আর দ্বিতীয় কাউকে দেখিনি। মানুষের বেইমানি প্রচুর দেখেছি,
কিন্তু মনের মতন বেইমানি করতে আমি কাউকে দেখিনি। তো বলছে গুরুর যে গুণগুলো, যেটা থেকে এতগুলো কথা এলো, যে যে বিষয়াভাবে নিবৃত্ত, অতিশয় বাচক প্রভৃতি প্রত্যয় সমূহ যাহাতে পরিস্থিতি লাভ করেছে, সেই অবিদ্যা গ্রন্থি ভেদক। বলছে যে অবিদ্যা গ্রন্থিকে ভেদ করতে পারবে, গুরু রাস্তা দেখান এটা মুখে বলি বটে, আসলে শেষে গিয়ে বোঝা যায় যে গুরু শুধু রাস্তা দেখান না, গুরু কোলে করে নিয়ে জায়গায় পৌঁছে দেন, পাটা মাটিতে ফেলতে অব্দি দেন না। সেটা প্রথমেই বলা হয় না বা বলি না, তার কারণ তাহলে সবাই বলবে হ্যাঁ গুরু তো কোলে করে নিয়ে পৌঁছে দেবে আর আমাদের কিছু করার দরকার নেই, তাই জন্য একটু খাটাখাটনি করতে বলা হয়, কিন্তু আসলে তা নয়। তাই বলছে সেই অবিদ্যা গ্রন্থি ভেদক গরিয়ান শ্রী গুরুকে নমস্কার, এমন যে তাকে নমস্কার না করে আর কোন দিকে যাওয়া যায়। নমস্কারের কারণভূত নিজাবি প্রিয় প্রকটিকরণার্থ অনন্ত শ্লোক, অনুকর্তৃক ব্যাখ্যাত হইয়া থাকিলেও শ্রী গুরুর অনুশাসন বশত বেদান্ত গর্ভে নিহিত, কারণ অসংস্কৃত চিত্রে প্রাদুর্ভাব হয় না। সংসার বিনাশীয় সমস্ত দ্বৈত কল্পনার অধিষ্ঠান রূপী আত্মা তত্ত্ব বিষয়ক যে জ্ঞান তাহার ব্যাখ্যা করিব। বলছে গুরু কি করছেন, যে সমস্ত দ্বৈত কল্পনার অধিষ্ঠান রূপী যে আত্মা, সমস্ত দ্বৈত কল্পনার অধিষ্ঠান, অধিষ্ঠান আর অধ্যস্ত একটু শাস্ত্রীয় ল্যাঙ্গুয়েজ আসবেই, অধিষ্ঠান হচ্ছে ব্রহ্মকে বলছে, অধ্যস্ত হচ্ছে যা আমরা দেখছি, এই যে আমি অধ্যস্ত, যাকে দেখছেন, কথা বলছি, যারা দেখছেন, যা দিয়ে দেখছেন, যা যা দেখছেন সবটাই অধ্যস্ত। বলছে যে যেন দেখছি অধ্যস্ত, আর অধিষ্ঠান হচ্ছে যে দেখছে। যদি এবার আমি বলি যে এই যে আমি দেখছি, কোনটা দেখছে, আমার চোখ, সাইন্টিফিক্যালি যেতে গেলে না, চোখের পিছনে একটা পর্দা আছে, তারপরে আরো কোষ রয়েছে, তারপর সেটা হাইপোথ্যালামাসের সাথে কানেক্টেড, এখন অনেক গল্প রয়েছে, কাটতে কাটতে গেলে দেখা যাবে না কিছু না, কিছুই নেই, আমি ভীষণ মন দিয়ে এটা দেখছি, আমার পাশ দিয়ে হয়তো একটা বিড়াল চলে গেল, আমি বিড়ালটাকে দেখতেই পেলাম না, তাহলে কি আমার চোখটা খারাপ, না আমার মনটা এদিকে কনসেন্ট্রেট, তাই আমি বিড়ালটাকে দেখতে পাইনি। তাহলে একই সমস্ত ঠিক ঠিক অর্গানস নিয়ে আমার চোখ একটা জিনিস দেখতে পাচ্ছে আর একটা জিনিস দেখতে পাচ্ছে না, কেন পাচ্ছে না, কারণ তার সাথে মন জড়িত। এবার এই মনটাকে কোথা থেকে বের করবেন, কোন সার্জারি থেকে ওইভাবে মনটাকে তো টেনে বের করা যাবে না। তো তাই বলছেন যে সমস্ত দ্বৈত কল্পনার অধিষ্ঠান রূপী এই মনটারও পারে যে রয়েছে সেই অধিষ্ঠান, সেই ব্রহ্মকে, সেই আত্মাকে, সেই আত্মার তত্ত্ব বিষয়ক যে জ্ঞান তার ব্যাখ্যা যে করছে, সেই তত্ত্ব বিষয়ক জ্ঞানের ব্যাখ্যা যে করছে সেই গুরু। বলছে সেই গুরুকেই প্রণাম। আজকে তাহলে এই অবধি থাক, এর পরের দিন সিদ্ধি নিয়ে আলোচনা করা যাবে, সিদ্ধাই নয় কিন্তু সিদ্ধি, ব্রহ্মজ্ঞান যা বিষয় সেটা নিয়ে আলোচনা করা যাবে। কারণ আর এই একটা কথা একটু শুধু মনে রাখবেন যে গুরু প্রণাম যদি এক মুহূর্তের জন্য ঠিক ঠিক হয় তাহলেই সিদ্ধি, এক মুহূর্তেই সিদ্ধি, সেই মহেন্দ্র সেটাকেই বলছে মহেন্দ্রক্ষণ। পরের বৃহস্পতিবার সন্ধে 9টা নাগাদ আশা করি এই সময় দেখা হবে। প্রণাম সবাইকে।